আইসিসির ইভেন্টে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই থাকে বাড়তি উত্তেজনা উন্মাদনা। 2015 বিশ্বকাপ থেকে 2018 এশিয়া কাপের ফাইনাল কিংবা 2022 টি টোয়েন্টি বিশ্বকাপেও লড়াইটা হয়েছিল সোয়ানে সোয়ানে। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুই দল, যদিও সেখানে লড়াইয়ের কোনো আভাসই দিতে পারেনি টাইগাররা। একতরফা ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। তবে আরও একটা আইসিসির ইভেন্ট আরও একবার মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার। দীর্ঘ 8 বছর অর্থাৎ 2017 সালের পর আবারও 2025 সালে অর্থাৎ এখন থেকে ঠিক 1 বছর পেরিয়ে মাঠে গড়াতে চলছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কয়েকদিন আগে জানানো হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কোন গ্রুপে থাকছেন। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর এইবার জানানো হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের মতে আগামী বছরের 19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। আর উদ্বোধনী ম্যাচের ঠিক একদিন পেরিয়ে অর্থাৎ 20 ফেব্রুয়ারি শুরু হবে টাইগারদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। লাহোরে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতন সেমিতে খেলেছিল বাংলাদেশ, কিন্তু সেবার সেমিতে টাইগারদের ফাইনালে যাওয়ার স্বপ্ন কাটা পড়েছিল ভারতের কাছে হেরে। আর এবার এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। টাইগাররা টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে প্রথম ম্যাচের ঠিক 3 দিন পর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচ টাইগাররা খেলবে রাওয়ালপিন্ডিতে, এবং গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দ্বিতীয় ম্যাচের ঠিক 2 দিন পর 26 তারিখে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করছে 8টি দল, অর্থাৎ গ্রুপ পর্বে 2টি ম্যাচ জিতলেই থাকবে শেষ 4-এ যাওয়ার সুযোগ। গ্রুপ পর্বে টুর্নামেন্টের 3 শক্তিশালী দলের সঙ্গে লড়াই করতে হলেও টুর্নামেন্টটা যেহেতু ওয়ান ডে ফর্মেটে, তাই শেষ 4-এ যাওয়ার জন্য লড়াই করবে টিম টাইগার্স। এছাড়া এই টুর্নামেন্ট দিয়ে শেষ হলেও হতে পারে মুশফিক রিয়াদদের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সব চাই ঢেলে দিয়ে শেষ 4-এর টিকিট পেতে চাইবে বাংলাদেশ। শেষ আসরে মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিবের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ 4-এর টিকিট পেয়েছিল টাইগাররা। তাই এবারের আসরেও শেষ 4-এ যাওয়ার স্বপ্ন বুনবে টাইগার সমর্থকরা। অবশ্য টেলিগ্রাফের খসড়া সূচি অনুযায়ী গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান লড়াই ক্রিকেট প্রেমীরা দেখতে পাবে 1 মার্চ লাহোরে। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিনক্ষণ ঠিক করা হয়েছে 9 মার্চ। তবে ফাইনালে থাকছে রিজার্ভ ডে, অর্থাৎ কোনো কারণে 9 মার্চ ফাইনাল সম্ভব না হলে 10 তারিখে মাঠে গড়াবে আসরের ফাইনাল। অবশ্য সব কিছু চূড়ান্ত হলেও এখনও সুতোয় ঝুলছে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ করা নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সরকারের সংকেতের অপেক্ষায় আছে ভারত। ভারত সরকার অনুমতি দিলেই কেবলমাত্র পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে টিম ইন্ডিয়া। যদিও পিসিবির তরফ থেকে রোহিত কোহলিদের সব রকমের নিরাপত্তা দেবার নিশ্চয়তা দেওয়া হয়েছে, এমনকি ভারতের সবগুলো ম্যাচই রাখা হয়েছে একই ভেন্যুতে। শেখ আসাফুদ্দৌলা, অনিক স্পোর্টস টাইমস।